আসসালামু আলাইকুম আমি আতিকা ফাম্বতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স ডিপার্টমেন্ট অফ মারিন ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের একজন শিক্ষার্থী। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের 2021-2022 সেশনের অ্যাডমিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি যে যেখান থেকে দিয়েছেন পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে আমরা কথা বলবো ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের গণিত এমসিকিউ এর সলিউশন নিয়ে। তো চলুন শুরু করা যাক। গণিত এমসিকিউ শুরু হয়েছিল 13 নম্বর থেকে। 13 নম্বরে বলা হয়েছিল যদি x-y দুটো বর্গ ম্যাট্রিক্স দেওয়া ছিল, বর্গ ম্যাট্রিক্সের চারটা 8টা ছিল। এবার এখানে x,y এর মান বের করতে বলেছে। বর্গ ম্যাট্রিক্সের প্রপার্টি বা ম্যাট্রিক্সের প্রপার্টি অনুযায়ী আমরা জানি x-y = 8 এবং x+y = 2 লেখা যায়। এই দুটোকে দুটো সমীকরণ ধরে নিয়েছে, একটাকে 1 নম্বর আর একটাকে 2 নম্বর। প্রথমে 1+2 যোগ করে আমরা x এর মান 5 এবং 1-2 যোগ করে y এর মান -3 পাই। তাহলে x,y এর মান আসে 5, -3। অপশনে বি নম্বরে ছিল 5, -3। এইটার উত্তর হবে 5, -3। 14 নম্বর, k এর কোন মানের জন্য 2x-y+7 0 ও 3x+ky-5 0 রেখা দুইটি পরস্পর লম্ব হবে। আমরা জানি লম্ব হবে যদি m1.m2 মানে দুটো ঢালের গুণফলকে -1 হতে হবে। সেখানে এই কথাটা এবং এই শর্তটা লেখা হয়েছে। m1 কি? ঢাল বের করার সূত্র কি? x এর সহগ ডিভাইডেড y এর সহগ, মাঝখানে একটা মাইনাস হয়, তাহলে 2 ডিভাইডেড -1 -2 ডিভাইডেড -1 লেখা হয়েছে। m2 এর ক্ষেত্রে কি হবে? 3 ডিভাইডেড k -3/k। এখন এই দুটোর গুণফল করব আমরা। এই দুটোর গুণ করে শর্তমতে লিখব যে 2 × -3/k -1। এরপরে ক্যালকুলেশন করলে k এর মান আসে 6। বি নাম্বারে ছিল 6, অ্যান্সার হবে 6। এবার আসি 15 নম্বর। 15 নম্বরে ছিল ইন্টিগ্রেশন অফ √1 - sin 2x what? এক্সপ্লেনেশনে দেখতে পারি এই চিহ্নটাকে আমরা ইন্টিগ্রেশনের চিহ্ন ধরে নিতে পারি বা ডি। তাহলে এখানে আছে 1 - sin 2x। 1 আমরা জানি sin² x + cos² x। sin 2x এর সূত্র -2sin x.cos x বসাইলাম। তাহলে কি a² + b² - 2ab, এখান থেকে আমরা a - b² এর সূত্র লিখতে পারি। এর মান sin x আর b হইল গিয়ে cos x, তাহলে আমরা এটা লিখলাম .dx sin x . তারপরে রুট আর স্কয়ার দুটোই কেটে গেল, তাহলে sin x - cos x এর এবার আমরা অন্তরীকরণ করব। sin x এর অন্তরীকরণ sin x এর যোগজীকরণ আসলে হবে -cos x আর cos x এর যোগজীকরণ হইলে হবে +sin x। তাহলে উত্তর sin x - cos x। এখানে d নম্বরে ছিল sin x - cos x, উত্তর হবে d। 16 নম্বর, sin of tan inverse 1/2 + cot inverse 3 what? এখানে tan inverse 1/2 + cot inverse কে আমরা উল্টাই দিতে পারি, তাহলে cot inverse 1/3 আসে। তারপরে tan inverse x plus tan inverse y, এটার একটা সূত্র আছে x plus y tan inverse x plus y divided 1 minus xy। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখলাম। এটাকে ক্যালকুলেশন করলে আসে 1। tan inverse 1 মানে π/4, তাহলে এখানে আসতে আছে sin π/4। sin π/4 এর মান হলো গিয়ে 1/√2। তাহলে অ্যান্সারে c নাম্বারে আছে 1/√2, তাহলে অ্যান্সার হবে c। 17 নম্বর, যদি দ্বিঘাত সমীকরণের x² - 11x a 0 এবং x² - 14x 2a 0 একটি সাধারণ মূল থাকে তবে এর মানসমূহ বের করো। এখানে x², এখানে দুটোকে দুটো সমীকরণ ধরে নিলাম। তারপরে ধরি সাধারণ মূল আলফা। 1 ও 2 এ আলফা এর মান বসালাম। আলফা এর মান বসালে কি হবে? 1 ও 2। α² - 11α + a 0 α² - 14α + 2a 0। এবার আমরা বজ্র গুণন করব। α² নিয়ে নিলাম, এই দুইটা গুণ এই দুইটা গুণ -22a + 14a। আলফা নিয়ে নিলাম, এই দুইটা গুণ এই দুইটা গুণ a - 2a। এবার 1 নিব, তাহলে এই দুইটা আর এই দুইটা গুণ, তাহলে -14 + 11। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। প্রথমে a - 2a, যেহেতু আলফার মান স্কয়ার সেজন্য এখানে একটা স্কয়ার, এইটা আর এইটা দুটো গুণ অবস্থায় থাকলো। a - b² এর সূত্র এবং এই দুটাকে গুণ করলাম। তারপরে এখান থেকে a square is equal to 24 এ লেখা যায় তাহলে a square minus 24 is equal to 0 তাহলে a is equal to 0,24 18 নাম্বার যদি x to the power √p y to the power √q y to the power x to the power p y into y to the power q is equal to x plus y to the power p plus q হয় তাহলে dy by dx এর মান কোনটি এখানে উভয় পাশে লগ নিব তারপরে log যদি নেই তাহলে কি হয় এখানে একটা গুণ যোগ চিহ্ন আসে তাহলে log x to the power p plus log y to the power q আবার log তাহলে আরেকটা log এর প্রপার্টি কি এই p plus q টা সামনে আসবে তাহলে এই p plus q টা সামনে আসলো তাহলে আমাদের এখান থেকে বের হয় p log x plus q log y plus is equal to p plus q log x plus y উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব আমরা তাহলে p u.v এর সূত্র পড়বে p আর q এখানে কনস্ট্যান্ট তাই p বা q কে যদি dy/dx করা হয় তাহলে 0 আসবে তাহলে log x এর অন্তরীকরণ কি 1/x তাহলে p/x + q/y যেহেতু y আছে এবং আমরা x এর সাপেক্ষে করছি সেহেতু জন্য এখানে dy/dx লিখলাম = p + q কে বাইরে আনলাম log x কে করলে 1/x হয় তাহলে 1x + y + 1 / x কে করলে 1 y কে করলে dy/dx তাহলে এখান থেকে এবার আমরা কি করব এই dy/dx কে আমরা আলাদা করব তাহলে সব dy/dx এর টার্মকে একপাশে নিয়ে আসি q/y * dy/dx - p + q / x + y / dy/dx = p + q / x + y - p/x dy/dx কে বাইরে নিয়ে আসলাম এই দুটাকে কমন চলে আসলো এইখানে আমরা ক্যালকুলেশন করলাম এখানে তারপরে আমরা ক্যালকুলেশন করব তাহলে লাস্টের দিকে আসবে dy/dx qx - py / y qx + y = qx - py / x * x + y তাহলে dy/dx এর ক্ষেত্রে এইটা কেটে যায় এটা কেটে যায় পাচ্ছে কি y/x आंसर হবে y/x কোথায় আছে y/x আছে b নম্বরে তাহলে आंसर হবে b 19 নম্বর 16x² plus 9y² minus 32x minus 128 is equal to 0 হলে উপবৃত্তটির ক্ষেত্রফল বের করো ইলিপসের ইকুয়েশন অনুযায়ী আমরা এটাকে 0 ধরলাম এটাকে 0 ধরে আমরা ইলিপসের যে ইকুয়েশন আছে x/a² + y² / b² = 1 এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করব এখান থেকে 16 কমন যায় তাহলে কি হয় x² - 2x + 1 + 9y² - 16 কেন আসে কারণ 16 * 1 করলে +16 আমরা +16 বেশি নিয়েছি সেই জন্য -16 লিখলাম -128 তারপরে 16x - 1² + 9y² = 120x + 16 = 144 লেখা যায় তাহলে 16x - 1² + 9y² / 144 = 1 তাহলে a² / 9 + y² / 16 = 1 লেখা যায় তাহলে এই যে a² x² / a² + y² / b² = 1 এখানে a এর মান কি 3 b এর মান কি 4 তাহলে এরিয়া অফ ইলিপসের ক্ষেত্রফল বের করার সূত্র কি π.a.b এর মান 3 b এর মান 4 তাহলে आंसर 12π কোথায় আছে b নম্বরে আছে 12π তাহলে आंसर হবে b 20 নম্বর 6 মিটার দীর্ঘ এবং 40 কেজি ওজনের ab একটি তক্তা 2 কিলোকের উপর আনুভূমিকভাবে স্থাপিত কিলোক দুটির একটি প্রান্তে a অন্যটিতে b প্রান্তে লোকে থেকে 2 মিটার ভিতরে অবস্থিত তক্তাটিকে না উল্টে 80 কেজি ওজনের একটি লোক b প্রান্তের দিকে কত দূর যেতে পারবে आंसर 0,5 প্রথমে একটা ফিগার আঁকলাম এখানে w 80 কেজি a আর b এর মধ্যে দূরত্ব কত ছিল 6 মিটার a থেকে p মনে করে গিয়েছে 2 p থেকে o গিয়েছে 1 o থেকে q গিয়েছে 1 q থেকে b আবার গিয়েছে 2 এই দুটোকে সবগুলোকে যোগ করলে হবে 6 আর m এখানে যে ভর প্রয়োগ করেছে সেটা কত ছিল 80 তাহলে আমরা জানি কি তক্তার ওজন w 40 তক্তার দৈর্ঘ্য ab = 6 মিটার এবার এখানে যা লিখেছি এখানে সেটাই যা বুঝালাম এখানে সেটাই লেখা হয়েছে ধরি 80 কেজি ওজন তক্তাটিকে না উল্টে b প্রান্তের দিকে q পর্যন্ত যেতে পারে তাহলে p বিন্দুতে অবস্থিত কিলোকের তক্তার সংযুগ্ন p থেকে q কিলোকের যে তক্তার সংযুগ্ন সেটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কার ধায় থাকে q বিন্দুতে থাকে এখন বলের ভ্রামক is equal to আমরা লিখি w, w is equal to আমরা লিখব qo is equal to আসে into qm, qm কোথায় এই যে qm, তাহলে আমাদের বের করতে হবে কি qm, এখানে চাইছে কি যে কত দূর যেতে পারবে, তাহলে qm is equal to 0.5 মিটার যেতে পারবে। যখন আমরা এখানে মান বসাবো তাহলে 0.5 কোথায় আছে, 0.5 আছে d নম্বরে, তাহলে आंसर হবে d। 21 y² is equal to 4x এবং y is equal to x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, आंसर 8/3 কি করে, y² is equal to 4x কে 1 এবং y is equal to x কে 2 ধরলাম, তাহলে 2 এ 1 এর মান বসাই, তাহলে y² is equal to 4y, y² - 4 এভাবে y এর মান 4.0 3 নম্বর হবে, তাহলে y এর মান 2 এ বসাইলে আবার x এর মান কি বের হবে 4.0, তাহলে ছেদ বিন্দু কি 0.0 4.4, তাহলে এখানে একটা ফিগার আঁকালাম যেখানে 0.4.4, তাহলে এখানে একটা অংশ হয়েছে যে অংশের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, এই যে এতটুকু মানে ব্যাড ট্যাপ অনেক কিছু ঠিক এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে, এতটুকু অংশের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা কি করব, এবার 1 থেকে আমরা y1 আর y2 বের করব, y1 এর মান আমরা কি এখানে রুট করে দিলে 4x √4x, তাহলে √4 এর 2 হবে, y2 এর মান x। এবার y1 - y2 4.0 সীমার মধ্যে আমরা মানটা বের করব, তারপরে √x এর ইন্টিগ্রেশন আর x এর ইন্টিগ্রেশন, √x কে করলে কি হয় x 3/2 আর x কি করলে square/2 square। এবার এখানে যে 4 আর 0 বসাই দাও, এবার 4 আর 0 এর মান বসালে আমাদের आंसर আসবে, ক্যালকুলেট করব তাহলে आंसर আসবে 8/3, তাহলে 8/3 হবে আছে এ নম্বরে। এবার 22 নম্বরে ছিল f of x dot dx is equal to 5, f1 f of 3x plus 1 dot dx is equal to what? এটা কি প্রথমে 3x plus 1 কে z ধরি, তাহলে 3 dot dx is equal to dz হয়, তাহলে dx এর মান কি 1/3 dz। এবার x is equal to 0, z is equal to 1 এবং x is equal to 1 হলে z এর মান 4, এভাবে আমরা x এর মান 0 হলে z এর মান 1, x এর মান 1 হলে z এর মান 4 এভাবে বসালাম। এবার f এর মান কি 1.0 3x plus 1, তাহলে f of z is equal to 5/3, आंसर হবে 5/3 আছে c নাম্বার। 23 নাম্বার x is equal to 2t is equal to y is equal to t square দ্বারা প্রকাশিত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? explanation কি, x is equal to 2t y is equal to t square, t এর মান আমরা 1 এ বসাবো, তাহলে y is equal to t square x is equal to by 2 √2, তাহলে y is equal to x to the power 2/4, x to the power √2 is equal to আমরা 4y লিখতে পারি, তাহলে is equal to 1। আচ্ছা আমাদের কি ছিল পরাবৃত্তটা থেকে আমরা কি পেলাম x² = 4y, এখানে এর মান 1 কারণ আমরা পরাবৃত্তের জেনারেল সূত্রকে x² = 4y, তাহলে এর মান কি হইতেছে 1, তাহলে এটা অক্ষরেখা কোণ থাকার সমকরণ y অক্ষ সমান্তরাল, তাহলে উপকেন্দ্র কি 0.1। 24 নাম্বার आंसर 0.1 আছে এই নাম্বার। একটা আনত সমতলের নতি is equal to sin to the power sin inverse 1 3/5 হয়, তো বানুভূমিক বলটা নির্ণয় করো। এখানে একটা ফিগার আঁকাইছি এবং এখানে আমরা দেখতেছি যে এখানে প্রথমে আমি বলে দেই এখানে কয়েকটা 4টি বল ক্রিয়া করেছে, বলগুলো কি একটা w sin theta cos theta f of sin theta f of cos theta, 4টা বল ক্রিয়া করলো। এবার প্রতিক্রিয়া বল r এবং w cos theta plus f sin theta পরস্পর সমান বিপরীতমুখী, তাহলে w sin theta summation of f কিছু লেখা যায় 0, তাহলে এখান থেকে একটা কি w sin theta - 2kg + f cos theta, f cos theta এর মান কি দেওয়া আছে sin inverse 3/5 কোশ্চেনে, তাহলে sin inverse 3/5 + 2 = w sin inverse 3/5, এখানে sin 4/5 3/5 বসালে 4/5, তাহলে cos inverse কি আসে ভূমি বাই অতিভুজ 4/5, তাহলে cos inverse, তাহলে cos চলে গেল f cos আর 2 w sin চলে গেল 3/5, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি f এর মান কি 10 kg per weight, 10 kg per weight কোথায় দেওয়া আছে এ নম্বরে, তাহলে উত্তর এ নম্বর।